হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে আল্লাহর মধ্যে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আছে আমার কাছে ফ্রি ফায়ার কমিউনিটির অনেক নিউজ। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে আজকের ভিডিও চলুন শুরু করা যাক। আমাদের প্রথম নিউজ আসছে দ্য টিডিডব্লিউ ওয়ারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, টিডিডব্লিউ ওয়ার হলো দ্য ডেথ ওয়ার নামে একটা গুইল্ড আছে, অর্থাৎ আমাদের বাতিনিয়া বা মামা গেমিংয়ের যে গুইল্ড আছে, ওই গুইল্ডের একটা টুর্নামেন্ট চলছে এবং সেই টুর্নামেন্টের ফাইনাল কিন্তু গতকাল হয়ে গেছে। এবং সেই ফাইনাল রেজাল্ট কি আপনারা নিজেরাই দেখেন মামা গেমিং এই সম্পর্কে গতকালকে, যে মামা গেমিংয়ের লাইভে লাইভ হয়েছিল এবং সেটা কী নিয়ে লাইভ হয়েছিল আপনারা দেখে নিন এবং রেজাল্টটাও আপনারা শুনে নিন। এবং এই টুর্নামেন্টের প্রাইস পুল ছিল 25,000 টাকা এবং কারা জিতে নিল এবং ফাইনালিস্ট অবশ্যই ছিল আমাদের নায়েমালম ভাইয়ের টিম। তো কারা জিতলো আপনারা নিজের দেখে নিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কোন টিমে সাপোর্ট করেছিলেন। আস্তে আস্তে করে টিডিডব্লিউ এফএফসি কাপের শেষ তার প্রান্তে এবং ফাইনাল স্টেজে, আর কিছু মুহূর্ত পরে আমাদের এফএফসি কাপের পর্দা নেমে যাবে এবং আমরা যদি বলি এখানে একটা ট্যাগ ওপেন করে নিব আমরা টিডিডব্লিউএফএফসি কাপ সিজন 10 এর চ্যাম্পিয়ন্স। চ্যাম্পিয়ন্স কে হবে? আর অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে sad for you but you are the champion of TDWFFC cup season 10 it's bangla unity is the champ of TDWFFC cup season 10। এই টুর্নামেন্টের ফার্স্ট রানার আপ অর্থাৎ সেকেন্ড পজিশনে ছিল আমাদের নায়েমালম ভাইয়ের টিম। তো ফ্রেন্ডস, আমাদের এবারে নিউজ আসতেছে 2F লল গেমারের তরফ থেকে। তো ফ্রেন্ডস, 2F লল গেমার 200K সাবস্ক্রাইবার স্পেশাল একটা ভিডিও আপলোড করেছে যেখানে কিনে তিনি আর নাচ আপলোড করেছে এবং সেই নাচ আপলোড করার যে সংটা ছিল সেটা ছিল কপিরাইট ফ্রি ছিল না, নন কপিরাইট ফ্রি সং ছিল, যার কারণে আমি ভিডিও ক্লিপটি দেখাতে পারিনি। বাট স্ক্রিনে তোমরা দেখে নাও এবং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা, আইটিজেড কাব্য অর্থাৎ আমাদের যে আইটিজেড কাব্য আছে, সেই আইটিজেড কাব্য একটা ওয়েবসাইট যেখানে কিনা ডায়মন্ড সেল হয়, তো এরকম একটা ওয়েবসাইটের প্রমোশন করায়। তো এই প্রমোশন করার পরে অনেকে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড কেনার পর তাদের টাকাগুলো স্ক্যাম হয়ে গেছে, তাদের টাকা মেরে দেওয়া হয়েছে এবং তাই মনে করছে অনেকে টাকাগুলো আইটিজেড কাব্য মেরেছে। কারণ আইটিজেড কাব্য যখন বলছে এত বড় একজন ইউটিউবার, তো অনেকেই তার কথা বিশ্বাস করে সেই পেজ থেকে বিশ্বস্তর সাথে ডায়মন্ড কিনতে গেছে, তাদের টাকাগুলো মেরে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই সম্পর্কে আমাদের গেমিং হিমেল ভাই বলছে, আপনার নিচের শুনানি, এবং এভাবে তিনি আরও বলছেন যে এভাবে যদি টাকা মারতে থাকে বড় বড় ইউটিউবার, তো ভাই তো ভরসা করাই যাবে না কারোর। মানে এইরকমের যদি হয়, তুমি একটা বৈশিষ্ট্যতার জন্য একটা ইউটিউবারের কাছ দিয়ে, আমার ইউটিউবার যে সব চ্যানেলগুলো সাজেস্ট করে, মানে যে সব পেজগুলো সাজেস্ট করে, তাদের কাছ দিয়ে তোমার টপ আপ করো, তাই না? তো তারাই যদি এরকম বেইমানি করে ভাই, তাহলে এই বিশ্বাসটা কোথায় থাকে, তাই না? মানে মানুষের টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে, কিন্তু ভাই এইরকমের ভাবে মানে সাবস্ক্রাইবারের সাথে বিশ্বাস, তো মানে বিশ্বাসটা ভাঙে। মানে এই ছেলেটা তো কী পরিমাণ যে কষ্ট পাইছে, মানে ভাই ওর সম্পূর্ণ ভয়েসটা আমি শুনতে পারলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা দেখলে তো ভাই এরকমেরই কিন্তু ছেলেটা কিন্তু অনেকবার কিন্তু বাস খাইছে। তো বন্ধুরা, স্ক্যামিং নিয়ে যখন কথাই বলছি, তো ফ্রেন্ডস, আমাদের এবারের স্ক্যামার হচ্ছে রোস্টেড গেমিং ওয়াইটি। সিরিয়াসলি? না ভাই, সিরিয়াস না। তো ফ্রেন্ডস, রোস্টেড গেমিং ওয়াইটি নাকি একজনের 5,000 টাকা মেরে দেয়। তো ফ্রেন্ডস, এটা নিয়ে আমাদের রিফাত, মিস্টার রিফাত ভাই আছে যে চ্যানেল, তো মিস্টার রিফাত ভাই একটা ভিডিও আপলোড করে এবং সেখানে তিনি অনেকগুলো প্রুফ দেন। তো ফ্রেন্ডস, আমরা ভিডিও ছোটো একটি ক্লিপ দেখে নিই, যদি পুরো ভিডিও দেখতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আপনার মিস্টার রিফাত ভাই চ্যানেল সার্চ দিয়েও দেখে আসতে পারেন। ঠিক আছে, এই রোস্টেড গেমিং ওয়াইটি কত বড় চুতিয়া, কত বড় বাটপার চিটার, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখন যা টাকাটা মারছে তার কিছু ক্লিপ আমি তোমাদের দেখাবো, তারপর আমি তাকে ওকে ভরবো, ঠিক আছে, আজকে ভালো মতো ভরবো। তো বন্ধুরা, আমাদের এবার নিউজ আসছে সুপারফিকশনের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এখন হয়তো অনেকেই ভাবছেন যে ভাই ফ্রি ফায়ার কমিউনিটির নিউজে সুপারফিকশনের নিউজ কই থেকে আসলো? তো ফ্রেন্ডস, হ্যাঁ অবভিয়াসলি আসে বলে আমি আপনাদেরকে বলতেছি। তো ফ্রেন্ডস, সুপারফিকশন যে চ্যানেলটি আছে, তো ফ্রেন্ডস, সুপারফিকশন একজন সাবস্ক্রাইবার থেকে বলে যে ভাই ফ্রি ফায়ারে এতটা MB বেড়ে গেছে যার ফলে ফ্রি ফায়ার খেলা যেত না। তো ফ্রেন্ডস, এই সম্বন্ধে আমাদের সুপারফিকশন তার কী রিয়াকশন দিতে আপনারা নিজেরাই দেখে নিন। তো ফ্রেন্ডস, সুপারফিকশন তার কমিউনিটি পোস্ট দিয়ে বলে তাই নাকি, তো আপনারা নিজেরাই তো অলরেডি দেখে নিয়েছেন। এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সিতে বলবেন না। বন্ধুরা, আমি গতদিনের নিউজে তোমাদেরকে বলেছিলাম যে কাজী অর্পা গেমিং কিন্তু আজকে একটা ভিডিও সং অর্থাৎ ফ্রি ফায়ার উপর একটা সং আপলোড দিতে চলছে এবং এই সংটা কিন্তু আপলোডেড হয়েছে। আমি সংটার ক্লিপ দেখাতে পাচ্ছি না, কেননা সংটা নন কপিরাইট কি বা কপিরাইট ফ্রি কিনা আমি কিন্তু এখনও জানি না। তো জানি তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তো তোমরা সেখান থেকে যা দেখতে পারো কিংবা KIAZIARPS দিয়েও কিন্তু ইউটিউবে পেয়ে যাবা।
বন্ধুরা আমাদের এবারে নিউজ আসছে 2F লল গেমার তরফ থেকে ফ্রেন্ডস আবারও। তো হ্যাঁ ফ্রেন্ডস, 2F লল গেমার কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলে তার কমিউনিটি ট্যাবে পোস্ট করেছে। তো কথাগুলো কি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হিসেবে বলেছি, আপনারা চাইলে ভিডিও পজ করে কমিউনিটি ট্যাব টিপ নিতে পারে। সেখানে তিনি বলেছেন তার 5 মাস শুধু মাত্র 175 সাবস্ক্রাইবার হতে এবং কিন্তু সেকেন্ড চ্যানেলে মাত্র 1 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এর অর্থাৎ আপনি যদি ফার্স্ট চ্যানেলকে উঠাতে পারেন তো সেকেন্ড চ্যানেল অটোমেটিক্যালি উঠে দেবে, অর্থাৎ পরিশ্রম করতে থাকে একদিন সফল হবেন নিশ্চয়ই। এতক্ষণ যারা নিউজগুলো মনোযোগ দিয়ে শুনছেন তাদের মধ্যে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেন, কেননা আমাদের চ্যানেলে এইরকমই নিউজ ভিডিও পাবেন আপনারা রেগুলার। আমাদের কাজই হলো গেমিং কমিউনিটির সকল ছোটো বড় নিউজ আপনার সামনে তুলে ধরা। তো ফ্রেন্ডস, এবার দেখে নেব কিছু অ্যাচিভমেন্টস। গেমার আজহার কমপ্লিট করে ফেলেছে 20 মিলিয়ন ভিউজ, ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল কমপ্লিট করে ফেলেছে 150K সাবস্ক্রাইবার্স, অ্যান্ড অ্যাট লাস্ট রিড বাংলা গেমিং কমপ্লিট করে ফেলেছে 35K সাবস্ক্রাইবার্স। সো মাই হার্টি কনগ্র্যাচুলেশন টু অল অফ দেম। তো ফ্রেন্ডস, বাদে যারা ভিডিও এখনো দেখছো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আমাদের এখন 74% নন সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইব করলে হয়তো এতদিন আমাদের 1K সাবস্ক্রাইবার হয়ে যেত। বাট ফ্রেন্ডস, যারা এখন আমাদের ইনস্টাগ্রামে ফলো করেনি ফলো করে দিতে পারো, কারণ ওইখানে আমরা প্রত্যেকটা নিউজ আপডেট দিতে পারি এবং তোমরা চাইলে ওইখানে নিউজ সাবমিট করতে পারো, এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকা ডিসকর্ডের লিঙ্কে জয়েন করতে পারো, সেখান থেকেও আমরা নিউজ নিয়ে থাকি তোমাদের কাছ থেকে। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিও স্ট্রিমে, ততক্ষণ বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস।